ক্রিকেট মহলে এখন সবচেয়ে আলোচিত বিষয়টি হলো 22 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ইডেনে ভারত বাংলাদেশের দিন রাতের টেস্ট। 2 বছর আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দিন রাতের টেস্টটিও এইভাবে শিরোনামে উঠে এসেছিল। এদিকে প্রথম টেস্টে জিতে দিন রাত্রির টেস্টের আগে চালকের আসনে ভারত। ইন্দোরে বাংলাদেশকে ইনিংস ও 130 রানে হারিয়ে সিরিজ শুরু করেছে ভারত। বিপক্ষ শিবিরে বেশ উদ্বেগের সৃষ্টি করেছে কোহলি ব্রিগেড, আর এই দিন রাত্রির টেস্টই হবে গোলাপি বলে। আর এই গোলাপি বলের বিরুদ্ধে ব্যাটসম্যানরা ক্রিজে যে খুব একটা স্বস্তিতে সময় কাটাবেন না তা আন্দাজ পাওয়া গেল গতকাল রবিবার গোলাপি বলে ভারতের প্রথম দিনের ঐচ্ছিক অনুশীলনে। দর্শক, গোলাপি বলে লুকিয়ে আছে অনেক রহস্য, রহস্যগুলো জানতে সম্পূর্ণ খবরের সঙ্গেই থাকুন। গোলাপি বলের বিপ্লবের শুরুটা তিনি খুব কাছে থেকে দেখেছেন। 2017 সালে অ্যাডিলেডে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার দিন রাত্রির টেস্টে তিনিই ছিলেন জোরুটদের কোচ। আর সেই অভিজ্ঞতা থেকে ইংল্যান্ডের প্রাক্তন কোচ ট্রেভর বেলিস একটা সতর্কবার্তা শুনিয়ে রেখেছেন মোহাম্মদ সামিদের। গোলাপি বল নিয়ে বেলিস বলেছেন, সুইং পাবে ঠিকই, কিন্তু সেই সুইংটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বেলিসের যে শুধু অ্যাডিলেড টেস্টের সময় গোলাপি বলে অভিজ্ঞতা হয়েছে তা কিন্তু নয়, ইংল্যান্ডের মাটিতেও গোলাপি বলের ক্রিকেটের সঙ্গে জুড়ে ছিলেন তিনি। লাল এবং গোলাপি বলের মধ্যে পার্থক্যটা কি দেখছেন? বলের রং বদল কতটা প্রভাব ফেলতে পারে খেলার ওপর? এই মুহূর্তে আবুধাবিতে টি-টেন লীগের কোচের দায়িত্বে রয়েছেন বেলিস। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এটা দেখেছি লাল বলের চেয়ে গোলাপি বল বেশি সুইং করে, কিন্তু এখানেই পার্থক্যটা শেষ হয়ে যাচ্ছে না। আরও একটা বড় পার্থক্য আছে গোলাপি বলের সাথে, গোলাপি বল একটু অন্যরকম সুইং করে। সেই অন্যরকম সুইংটা কি? ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো কোচ বুঝিয়ে দিলেন, গোলাপি বলে সুইংটা কিন্তু সবসময় হিসাব মেনে চলে না, পেসারের নিয়ন্ত্রণ করতে পারে না এই সুইংটা, ওরা নিশ্চিত করে বলতে পারে না কোন দিকে বল সুইং করবে। এবার আরও একটা অবাক করা কথা বললেন বেলিস। তিনি নিজে এমন কয়েকটা ঘটনা জানেন যেখানে পেসাররা ইনসুইং বল করতে চেয়েছিল কিন্তু সেটা আউটসুইং হয়ে যায়। সুইং নিয়ন্ত্রণ করাটা একটা সমস্যা, আর সেটা করতে পারলে সুইং বোলাররা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। অ্যাডিলেডে মিচেল স্টার্ক আর জিমি অ্যান্ডারসন বিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছিলেন এই গোলাপি বলে। 2 বছর আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দিন রাত্রির টেস্টে এমনটি হয়েছিল। 2 ইনিংস মিলে স্টার্ক 8টি এবং অ্যান্ডারসন 6টি উইকেট তুলেছিলেন। স্টার্কদের দাপটের কাছে অবশ্য হার মানতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই টেস্টের কথা উঠলেই বেলিস বলে ওঠেন, অ্যাডিলেডে বল ভালো সুইং করছিল, স্টার্ক আর অ্যান্ডারসন দুজনই ভয়ঙ্কর হয়ে উঠেছিল। জিমি এমনিতেই খুব ভালো সুইং বোলার, নিজের সুইংটা নিয়ন্ত্রণ করতে ও সফল হয়েছিল। সুইংটা যদি ইডেনে গোলাপি বলে পেসাররা পান তাহলে কিন্তু সমস্যায় পড়বেন ব্যাটসম্যানেরা। বেলিস আরও একটা ব্যাপারে সতর্ক করে দিতে চান ব্যাটসম্যানদের। তিনি মনে করেন দিন রাত্রির ম্যাচে একটা বিশেষ সময় বল বেশি সুইং করে। বেলিস বলেছেন, আমি ঠিক কারণটা বলতে পারবো না, কিন্তু এটা দেখেছি ঠিক সন্ধে নামার মুখে বলটা একটু বেশি সুইং করে, আর ওই সময় কিন্তু সমস্যায় পড়েছে ব্যাটসম্যানেরা। একে তো ফ্লাডলাইট জ্বলে উঠলে মানিয়ে নিতে একটু সমস্যা লাগে, তার উপরে সুইং, ওই সময়টা ব্যাটসম্যানদের পক্ষে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সন্ধ্যা হওয়ার মুহূর্তে যে কিছুটা সমস্যা হয় তা কিন্তু দিন কয়েক আগেই বলে রেখেছেন চেতেশ্বর পূজারা। এই ব্যাটসম্যানের ভারতের ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলে খেলার অভিজ্ঞতা রয়েছে। গতকাল রবিবার ছিল ভারতের প্রথম দিনের ঐচ্ছিক অনুশীলন। প্রথম টেস্টের প্রথম একাদশের মাত্র 3 জন এদিন প্রস্তুতি নিচ্ছিলেন গোলাপি বলের বিরুদ্ধে, আর রবিচন্দ্রন অশ্বিন আগে কখনো গোলাপি বলের বিরুদ্ধে খেলেননি, তাই স্থানীয় বোলার ও থ্রো ডাউনে ব্যাট করলেন। রবীন্দ্র জাদেজাও বল করেননি, তিনিও অশ্বিনের মতো শুধু ব্যাট করলেন। গোলাপি বলের বিরুদ্ধে সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হলো চেতেশ্বর পূজারার। থ্রো ডাউন নেওয়ার সময় সুইংয়ে চেয়ে পরাস্ত হচ্ছিলেনই, সমস্যা দেখা যাচ্ছিল বাউন্সের বিরুদ্ধেও। লাল বলের চেয়ে অনেক বেশি বাউন্স করে গোলাপি বল। 3টি বল গুড লেন্থ থেকে এমন অসমান বাউন্স করলো যে কোনো রকমের মাথা বাঁচালেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। থ্রোডাউনের বিরুদ্ধে যেরকম সুইং করছে তা দেখে আন্দাজ করাই যায় ম্যাচেও খুব একটা পার্থক্য হবে না। এদিকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আগেই সতর্ক করেছিলেন, লাল বলের চেয়ে গোলাপি বলে অনেক বেশি সুইং করে, গোলাপি বলে ল্যাকারের মাত্রা বেশি, তাই ব্যাটসম্যানদের সামনে বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। কোহলি আরও বলেছিলেন, পুরনো বলও সেই রকম রিভার্স সুইং করে না, সেক্ষেত্রে পেসাররা কীরকম বল করে সেটাই দেখার বিষয়। ইডেনে সম্প্রতি যেরকম উইকেট তৈরি করা হচ্ছে তাতে গোলাপি বল ভয়ঙ্কর নড়াচড়া করতে পারে।
তিন দিন ম্যাচ হওয়া উইকেটে যদি এমন বাউন্স হয়, ঘাসে ভরা ইডেনের 22 গজের নৈশলোকে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিতে পারে এই গোলাপি বল। দলীয় সূত্রের খবর, বিরাট কোহলির রোহিত শর্মা অজিঙ্ক্য রাহানে শনিবার রাতে ইন্দোর থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 19 নভেম্বর কলকাতায় দলের সঙ্গে তারা যোগ দেবেন। রবিবার সকালে কলকাতায় পৌঁছে গিয়েছেন ঋদ্ধিমান সাহা। পূজারা রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে প্রস্তুতি নিতে দেখা গেল শুভমন গিল, হনুমা বিহারি ও ঋষভ পন্থকে। ভিন্ন মেজাজে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ডাহাতের পরিবর্তে বা হাতে কয়েকটি বল করলেন তিনি। প্রাক্তন শ্রীলঙ্কার অলরাউন্ডার শরত জয়াসুর্যের ডেলিভারিও নকল করতে দেখা গেল তাকে। সেই ভিডিও তুলে নিয়ে অশ্বিন ছুটে গেলেন বাংলাদেশের নেটে, দেখালেন ড্যানিয়েল ভেট্টোরিকে। ভারতীয় অফ স্পিনারের সেই বোলিংয়ের ভিডিও দেখে মুচকি হেসে পিঠ চাপড়ে দিলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীকেও বা হাতে বল করার ভিডিও দেখালেন অশ্বিন, তিনিও তৃপ্ত অফ স্পিনারের প্রয়াসে। এদিকে ভারত ঐচ্ছিক অনুশীলন করলেও বাংলাদেশ কিন্তু পুরোদমে প্রস্তুতি নিল। বিশেষ জোর দেওয়া হলো মুস্তাফিজুর রহমানের ওপর, যা ইঙ্গিত তাতে ইডেনে গোলাপি বলের টেস্টে প্রথম একাদশে ফেরানো হতে পারে বাঁহাতি পেসারকে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রথম টেস্টেই বলে দিয়েছিলেন, বাঁহাতি পেসারদের বিরুদ্ধে বরাবরই আমরা একটু সমস্যায় পড়েছি, তার অন্যতম কারণ আমাদের দলে বাঁহাতি পেসার নেই, ওদের বিরুদ্ধে নিয়মিত খেলা হয় না আমাদের, তাই মুস্তাফিজুর অবশ্যই আমাদের পরীক্ষায় ফেলতে পারে। বিরাট কোহলি এ কথা বললেও প্রথম টেস্টে বাংলাদেশ নামায়নি ফিসকে। তবে ইডেনে ঘাসে ভরা উইকেটে বাংলাদেশ তাকে নামাতেই পারে। এদিকে ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলের খেলার অভিজ্ঞতা রেখেছে, কিন্তু ভারতের বেশিরভাগ ক্রিকেটাররাই এখনও গোলাপি বলে অতটা অভ্যস্ত নন। আন্তর্জাতিক মঞ্চে যেসব ব্যাটসম্যান গোলাপি বলে পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য বেলিস কি পরামর্শ দিচ্ছেন। দর্শক চলুন জেনে আসি বেলিসের পরামর্শ। বেলিস যে যে পরামর্শ দিয়েছেন তার প্রথমটা হলো, বলটা যতটা সম্ভব দেরিতে খেলতে হবে, ভালো ব্যাটসম্যানরা সবসময় দেরিতে শট খেলার চেষ্টা করে। এরপর তিনি বলেছেন, শরীরের চেয়ে বেশি দূরত্বের বলে প্রথম দিকে শট খেলতে চাওয়ার কোনো প্রয়োজন নেই, যতটা সম্ভব শরীরের কাছে বলকে আসতে দিতে হবে। এরপরের পরামর্শে বেলিস বলেছেন, বাড়তি সতর্ক থাকতে হবে যাতে ব্যাট ও প্যাডের মধ্যে খুব কম ফাঁক থাকে। শেষ পরামর্শ হিসেবে বেলিস বলেছেন, আড়াআড়ি ব্যাটের শট যতটা সম্ভব ছেটে ফেলতে হবে। গোলাপি বল নিয়ে আরও একটা কথা উঠেছে, বলা হচ্ছে স্পিনারদের সমস্যা হয়ে যেতে পারে এই বলে, কতটা যুক্তিযুক্ত এই বক্তব্য। নিজের অভিজ্ঞতা থেকে বেলিস বললেন, গোলাপি আর লাল বল এই দুটো দেখে আমার মনে হচ্ছে গোলাপিটা একটু নরম, ব্যাটে লাগার সময় একটু অন্যরকম শব্দও করে। শুধু আমারই নয়, কয়েকজন ব্যাটসম্যানেরও একই ধারণা। এরপরই হাসতে হাসতে বেলিস চোপ করেছেন, তবে বল প্রস্তুতকারকরা আমার কথা নিশ্চয়ই উড়িয়ে দিতে চাইবে না। ইংল্যান্ডে খেলা হয় ডিউকস বলে কাবুরাতে, ভারতে গোলাপি বল তৈরির দায়িত্ব আছে এসটি। পূজারী কয়েকদিন আগে বলেছিলেন তিনি আশা করছেন এসটি বলের মান ভালোই হবে। বেলিস বলেছেন, এটা ঠিক যে বল নরম হয়ে গেলে স্পিনারদের গ্রিপ করতে একটু সমস্যা হয়, কিন্তু তারই পাশাপাশি এটাও বলবো ভালো স্পিনারদের কাছে এই ছোটখাটো সমস্যাটা বড় বাধা হয়ে দাঁড়াবে না। ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টে সেটাই বুঝিয়ে দিয়েছিলেন নেথান লায়ন, 2 ইনিংস মিলিয়ে 6টা উইকেট নিয়েছিলেন তিনি। সবশেষে বেলিস এও বলে দিলেন, যারা বিশ্বমানের তাদের কোথাও কোনো সমস্যা হবে না, সেই জন্যই তো তারা বিশ্বমানের খেলোয়াড়। এদিকে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে সৌম্য সরকারকে উড়িয়ে আনার পরিকল্পনা করছে বাংলাদেশ দল। তাদের এক সদস্য বলেছেন, কলকাতা থেকে আধ ঘন্টার দূরত্ব, দল পরিচালন সমিতি চাইলেই সৌম্য সরকারকে উড়িয়ে আনতে পারে। টি টোয়েন্টিতে যথেষ্ট ভালো পারফরমেন্স তার, আর তাই এই বিষয়ে আলোচনা হচ্ছে। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসও করতে পারেন সৌম্য সরকার, তাই ইডেনে গোলাপি বলের টেস্টে তাকে সুযোগ দেওয়া হবে কিনা সেটাই দেখার। শনিবার 64 রান করার পর এদিন নেটে নিজেকে উজাড় করে দিলেন মুশফিকুর রহিম। আলামিন হোসেন মুস্তাফিজের বিরুদ্ধে বেশিক্ষণ ব্যাট করলেন। ইমরুল কায়েস ও সাদমান ইসলাম বেশ কয়েকবার আউট হলেন দুই পেসারের বিরুদ্ধে। কায়েসের উইকেটও ছিটকে দিলেন মুস্তাফিজুর। বাংলাদেশ জানিয়েছে ফিজ নিজের সেরা ছন্দে নেই, তাই প্রথম টেস্টের একাদশে তাকে সুযোগ দেওয়া হয়নি। হারানো ছন্দে যদি দেশের অভিজ্ঞ ওপেনারকে একাধিকবার আউট করা হয় তাহলে কি, সামি উমেশ যাদব ও ঈশান্ত শর্মাকে এরা কিভাবে সামলাবে?
এদিকে ভারতীয় ক্রিকেটের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত দিয়ে ইডেনের গোলাপি বলের ঐতিহাসিক দিনযাত্রীর টেস্টের টিকিট বণ্টন শুরু হয়েছে গতকাল রবিবার। এদিন সিএবিতে হাজির হওয়া 12 জন খুদে ক্রিকেট প্রেমীর হাতে এই ম্যাচের টিকিট তুলে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যে টিকিটেও রয়েছে গোলাপি আভা, যা শনিবারই এসেছে সিএবিতে। একই সঙ্গে রবিবার থেকে ইডেনের কাউন্টার থেকে অনলাইনে টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছে। বাচ্চাদের হাতে টিকিট তুলে দেওয়ার পাশাপাশি ইডেন টেস্টের পিচও খতিয়ে দেখতে চান সৌরভ গাঙ্গুলি। ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ্য পিচ কিউরেটর আশিস ভৌমিককে নিয়ে পিচ পরিদর্শন করেন তিনি। এরপর তিনি বলেন সবকিছু ঠিকঠাকই এগোচ্ছে। তারপর তিনি আরও চোখ করেন, সারা জীবন যে কাজই করেছি সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, আর এক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না।